আসসালামু আলাইকুম বের সবাই কেমন আছেন। তো আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি চাকরির ডাকের। তো আজকে তারিখটা হচ্ছে 14 আগস্ট 2020 রোজ শুক্রবার। তো আজকে আমরা ফুল চাকরির ডাক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে প্রথম দিন চাকরির সার্কুলার দেখতে পাচ্ছি, সেনাবাহিনীতে অসামরিককে স্থায়ী পদে নিয়োগ 551 জন। তো একাধিক পদে মোট 551 জন লোক নিয়োগ করবে। তার মধ্যে 1 নম্বর পদ যেটা দেখতে পাচ্ছি, মেস ওয়েটার বগুড়া 1 জন লোক নিয়োগ করা হবে, বার্তাবাহক চাঁদপুরে 1 জন, মেস ওয়েটার রংপুরে 1 জন, উচ্চমান করণিক মাদারীপুরে 1 জন, অফিস করণিক বগুড়া 1 জন, মেস ওয়েটার লক্ষ্মীপুর ঝিনাইদহ 1 জন নবীন করে 2 জন, বার্তাবাহক খুলনা 1 জন, পরিচ্ছন্নতা কর্মী যশোরে 2 জন। তো এইভাবে আমরা এখান থেকে তথ্যগুলো দেখে নেবো। আর ডান পাশে আমরা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি। তো বাকি তথ্য চাকরি ডাকের 2 নম্বর এবং 3 নম্বর দেওয়া আছে, সেটা ভিডিওর শেষে আমরা দেখার চেষ্টা করব। সাধারণ বিমা কর্পোরেশন এখানে 15 জন লোক নিয়োগ করা হবে, যেটার 1 নম্বর পদ দেখতে পাচ্ছে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট এই পদে 1 জন, সিনিয়র প্রোগ্রামারে 1 জন, আর দেন প্রোগ্রামারে দেখতে পাচ্ছে 1 জন লোক নিয়োগ করা হবে, সহকারী প্রোগ্রামারে 2 জন, অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার 1 জন, কন্ট্রোল সুপারভাইজারে 4 জন লোক নিয়োগ করা হবে, কন্ট্রোল অপারেটরে 5 জন লোক নিয়োগ করা হবে। দেন তারপরে যে চাকরির সার্কুলার আমরা দেখতে পাচ্ছি, দি একমি ল্যাবরেটরিজ, এখানেও আমরা দেখতে পাচ্ছি 4টা পদ দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছি জুনিয়র এসআর অথবা এসপিআর এর লোক নিয়োগ করা হবে, জুনিয়র প্যাকিং ম্যান, ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড, এই 4টা পদের অধীনে লোক নিয়োগ করা হবে। তারপরে আমরা 100 টাকার প্রাইজ বন্ডের যে 100তম লটারি ড্র 2020 প্রদান করা হয়েছে, সেটার রেজাল্ট এখান থেকে আমরা একটু কষ্ট করে দেখে নেবো যদি আপনি এখানে অংশগ্রহণ করে থাকেন। সেনাবাহিনী সদর দপ্তরে চাকরি আমরা দেখতে পাচ্ছি 7 জন লোক নিয়োগ করা হবে, প্রদর্শক জীববিদ্যা 1 জন, গ্রাউন্ড সুপারিনটেন্ডেন্টে 1 জন, প্যাথোলজি টেকনিশিয়ান পুরুষ 1 জন, সহকারী ইলেকট্রিশিয়ান 1 জন, হাসপাতাল অ্যাটেন্ডেন্ট 1 জন, অফিস সহায়ক 3 জন, দেন দেখতে পাচ্ছি নিরাপত্তা প্রহরীতে 3 জন, মেস ওয়েটারে 3 জন, পরিচ্ছন্নতা কর্মীতে 1 জন। তোমরা ডান পাশে আমরা একবারে শেষ করে আসি দেখি, বাংলাদেশ নৌবাহিনী এখানে লোক নিয়োগ করা হবে, দেখতে পাচ্ছি ডাইরেক্ট এন্ট্রি অফিসার 4র্থ আমরা একটু দেখে নেবো। ডান পাশে একত্রগত দেওয়া আছে 2টা পদ আমরা দেখতে পাচ্ছি। তো তার ডান পাশেরটাও আমরা দেখে ফেলি, নির্বাচন কমিশনের চাকরি দেখতে পাচ্ছি 273 জন লোক নিয়োগ করা হবে। তো 1 নম্বর পদ দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর, এখানে 1 জন, সার্টিফিকার কাম কম্পিউটারে 5 জন, ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর 3 জন, উচ্চমান সহকারী ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ে কার্যালয় এখানে 4 জন, হিসাব সহকারীতে 9 জন লোক নিয়োগ করা হবে। তো তারপরে আমরা সেনাবাহিনী সদর দপ্তর এটা দেখে ফেলছি, মৎস্য গবেষণা ইনস্টিটিউট এখানে 29 জন লোক নিয়োগ করা হবে, বৈজ্ঞানিক কর্মকর্তা স্থায়ী রাজস্বতে 19 জন, দেন দেখতে পাচ্ছি গ্রন্থাগারিক স্থায়ীতে 1 জন, ফটোগ্রাফারে 1 জন, গবেষণা সহকারীতে 2 জন, পাম্প অপারেটর অস্থায়ী রাজস্বতে 2 জন, পাম্পার অস্থায়ী রাজস্বতে 4 জন। দেন ডান পাশে দেখতে পাচ্ছি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন, পদ সংখ্যা 118। তো 1 নম্বর পদ দেখতে পাচ্ছি সহকারী ব্যবস্থাপকে 15 জন, সহকারী ব্যবস্থাপক আইন, প্রথমটা ছিল সাধারণ, এটা হচ্ছে আইনে 4 জন, সহকারী ব্যবস্থাপক লাইব্রেরিতে 1 জন, সহকারী ব্যবস্থাপক অর্থ হিসাবে 16 জন, সহকারী প্রকৌশলী এখানে 7 জন, সহকারী প্রকৌশলী তড়িৎ তড়িতে হচ্ছে 6 জন, 7 নম্বর পদ যেটা এখানে 11 জন, সহকারী প্রকৌশলী কেমিক্যালে 4 জন, সহকারী প্রকৌশলী মেটালার্জিক্যালে 1 জন, সহকারী প্রকৌশল কম্পিউটারে 3 জন, সহকারী প্রকৌশল আর একটা 11 নম্বর পদে দেখতে পাচ্ছি 3 জন, এবং 12 নম্বর পদে সহকারী প্রকৌশলী 2 জন, DIS এই পদে। তো তারপরে আমরা তারপরেরটা এখান থেকে দেখতে পাচ্ছি মেঘনা গ্রুপের চাকরি, এখানে 300 জন লোক নিয়োগ করা হবে, প্রথমটা দেখতে পাচ্ছি ফায়ার ইন্সপেক্টর এখানে 18 জন, ফায়ার সুপারভাইজারে 20 জন, ফায়ারম্যান 150 জন, সিকিউরিটি ইন্সপেক্টরে 12 জন, সিকিউরিটি গার্ডে 100 জন লোক নিয়োগ করা হবে, মোট 300 জন, বন অধিদপ্তরে 32 জন, পদ আমাদের একটাই ফরেস্টারে, বেতন স্কেল সহ দেওয়া আছে, 32 জন লোক নিয়োগ করা হবে এই পদে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড, এখানে বিক্রয় প্রতিনিধি এইচএসসি পাশ হলে হবে, জোন ইনচার্জ ও এরিয়া সেলস ম্যানেজারেও লোক নিয়োগ করা হবে। তো তারপরের চাকরির সার্কুলার হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এখানে 2টা পদে মোট 26 জন লোক নিয়োগ করা হবে, ইনচার্জে 1 জন এবং বুকিং অফিসারে 25 জন। তারপরে দেখতে পাচ্ছি বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, এখানে 25 জন লোক নিয়োগ করা হবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1 নম্বরে 1 জন, জুনিয়র অ্যাসিস্ট্যান্টে 2 জন, ল্যাব টেকনিশিয়ানে 2 জন, স্টোর কিপারে 1 জন, টেকনিশিয়ানে 5 জন, অফিস অ্যাসিস্ট্যান্টে 1 জন এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে 5 জন।
দেন সর্বশেষ প্রথম পাতার যেটা সেটা হচ্ছে হাকিজ গ্রুপের চাকরি। হাকিজ গ্রুপে চারটা পদের অধীনে লোক নিয়োগ করা হবে একাধিক পদে, এখানে সূত্র সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। এক নম্বর পদ হচ্ছে মেটালাইজার অপারেটর, দেন দুই নম্বর হচ্ছে স্লিটিং অপারেটর, তিন নম্বর হচ্ছে বয়লার অপারেটর এবং চার নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান। তো এই ছিল চাকরি ডাকের প্রথম পাতার চাকরির সার্কুলারগুলো। এখন আমরা চলুন চাকরি ডাকের চানা পাতাটা দেখে আসি। তো চাকরি ডাকের চানা পাতার প্রথম যে সার্কুলার সেটা হচ্ছে যেসব নিয়োগ পরীক্ষা আসছে সামনে, তো পরীক্ষাগুলো যেগুলো সামনে আসছে সেটার বিজ্ঞপ্তি, এটা চাকরির সার্কুলার না। পিএইসি পরীক্ষা সামনে আসছে, দেন ব্যাংকারের পরীক্ষা, খাদ্য অধিদপ্তর এবং দুদকের পরীক্ষা সামনে আসছে। চার নম্বরের একটা লিখিত পরীক্ষা আসছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পরীক্ষা আসছে সামনে, তুলা উন্নয়ন বোর্ডের পরীক্ষাও সামনে, সড়ক ও জনপথ অধিদপ্তরের স্বাস্থ্য পরীক্ষাও সামনে আসছে। তো তারপরে সার্কুলার হচ্ছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্র, এটা কিন্তু লঘু নিয়োগ হওয়ার, আমি রিকমেন্ড করবো এটা থেকে একটু দূরেই থাকবেন, এখানে ভুয়া হওয়ার সম্ভাবনা এটা বেশি, তো এখানে ইমেল করতে হবে তাদের। ইমেলটা আমি একটু জুম করে দেখাচ্ছি, কিন্তু আমি রিকমেন্ড করবো অবশ্যই এটা থেকে আপনারা একটু এড়িয়ে থাকবেন, এখানে ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি। কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন, এটা প্রথম পাতে দেখে আসছি, এটার বাকি অংশ এখানে দেওয়া আছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা পদে মোট পাঁচজন লোক নিয়োগ করা হবে। তো ভিডিওটি একটু ঝাপসা দেখতে পারেন, সেক্ষেত্রে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আমি আপনাকে সোর্সটা দিয়ে দেব। বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, প্রথম পাতে দেখে আসে এটার বাকি অংশ, বসুন্ধরা গ্রুপের চাকরি। তো এখানে আমরা সার্কুলার দেখে নেব, ফোরম্যানের লোক নিয়োগ করা হবে, এক নম্বর ফিটার, ওয়েটার, আর একটু দেখে নেবেন কষ্ট করে, আমি এগুলো আর বলছি না। দেন ডান পাশে দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনী, এটা প্রথম পাতে দেখে আসছে, এটার বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। দেন এখানে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদর দপ্তর, এটা প্রথম পাতায় দেখে আসছি, সাধারণ বিমা কর্পোরেশন, এটাও প্রথম পাতায় দেখে আসছি, নির্বাচন কমিশনের চাকরি, এটাও প্রথম পাতায় দেখে আসছি। তো এর সাথে চাকরি ডাকের চানাপাতর আমরা দেখে পেলাম, চানাপাতায় আজকে খুব বেশি নতুন চাকরির সার্কুলার আমরা পাইনি। তো এখন চলুন আমরা তাহলে চাকরি ডাকের দুই নম্বর এবং তিন নম্বর পাতায় জাস্ট একটু স্ক্রল ডাউন করে করে জাস্ট একটু দেখে আসি, কারণ সেখানে নতুন চাকরির সার্কুলার সাধারণত থাকে না, বাকি অংশগুলো থাকে, সেগুলো একটু চলুন এক পলকে দেখে আসি। তো হচ্ছে চাকরি ডাকের দুই নম্বর পাতা, তো এটা অনেক ঘোলা, সেক্ষেত্রে আমি কি বলবো একটু স্ক্রল ডাউন করে করি এবং একটু জাস্ট আপনাদের টাইটেলটা একটু পড়ে শোনাই। সেনাবাহিনী অসামরিক স্থায়ী পদে চাকরি, এটা প্রথম পাতার পর। তো আমি রিকমেন্ড করবো যদি আপনার দরকার হয় সেক্ষেত্রে একটু কষ্ট করে কমেন্ট করবেন, কমেন্ট করলে অথবা আপনি ফেসবুকে আমাকে মেসেজ করবেন, মেসেজ করলে আমি সেখানে এটার যে মেইন সোর্স, মেইন সোর্সটা আমি সেখানে দিয়ে দেবো, ভিডিওতে মেইন সোর্স তো আর দেওয়া সম্ভব না। তো এই পৃষ্ঠা দেখতে পাচ্ছি পুরো এই সার্কুলারের তথ্য দিয়ে ভরা, তো আপনারা দেখতেই পাচ্ছেন। দুই নম্বর পাতার আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী অসামরিক স্থায়ী পদে যে চাকরি সেটার সমস্ত তথ্য দিয়ে এই পৃষ্ঠাটা পড়া। তাহলে আমরা চলুন চাকরি ডাকের তিন নম্বর পাতাটা দেখে আসি, সেটাই যদি নতুন কিছু থাকে। তো চাকরি ডাকের তিন নম্বর পাতা এখানেও সেই একই তথ্য দিয়ে প্রায় ভরা, সেনাবাহিনী অসামরিক স্থায়ী পদে যে চাকরি সেটার তথ্যগুলো অনেক বেশি, সেক্ষেত্রে সেই তথ্য দিয়ে এখানেও ভরে রাখছে। এখানে নতুন সার্কুলারও আছে, আমরা সেগুলো দেখবো। তো এই তথ্যগুলো এখান থেকে বুঝতে পারবেন না, সেক্ষেত্রে আমি আবারও বলছি আপনি কমেন্ট করুন, অথবা আমি এটার ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা কমেন্টে, ফার্স্ট কমেন্টে, পিন কমেন্টে আমি এই এটার সোর্সটা দিয়ে দেবো, যেহেতু অনেকগুলো তথ্য এখানে আমরা মিস করছি। তো জরুরি বিজ্ঞপ্তি এটার দরকার নাই, এগুলো ভুয়া থাকে বেশি ক্ষেত্রে। বন অধিদপ্তর এটা প্রথম পাতায় দেখে আসছি, মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রথম পাতায় দেখে আসছি, সতর্কণ বিজ্ঞপ্তি। তো তাহলে এই ছিল আজকে চাকরি ডাকের ফুল সার্কুলার, আশা করি বুঝতে পারছেন। যদি কোনোরকম কোশ্চেন থাকে, কনফিউশন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর এরকম রিলেটেড ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই, এখানে আল্লাহ হাফেজ।